আসসালামাইকুম, আমার নাম নয়ন। আজকে আপনাদেরকে দেখাবো যে পেটেন ট্যাঙ্কের 210-এর প্রোগ্রাম যে আমার সিনিয়র কাছেন বড় হয়ে আছে, সে প্রোগ্রাম করবে আর কি বলার পাশে আছে। উনি হচ্ছে আমাদের হাসান ভাই, উনি সুবর্ণা গার্মেন্টসের মেইনটেনেন্স ইনচার্জ। আমরা এখন কি মডেল এটা? এটা হচ্ছে যে এমএস 210 এর 210E ই প্যানেল টাগারের একটা বেলকো প্যানেল সেট করব। হ্যাঁ, এই প্যানেলটা সেট করব। প্রথমে মেইন ইস্যু অন করব। মেইন ইস্যু অন করার পর এমবারন সাপ দেব, কোন বাম পাশের বাটনটা সাপ দিয়ে এমবারন সাপ দেব। এমবারন সাপ দেওয়ার পর এন্টার সাপ দেব। এন্টার সাপ দেওয়ার পর আমার আগে এই জিনিসটা পজিশনটা সরাতে হবে, আমার আগে হোম পজিশনটা লাগতে হবে। এটা যাচ্ছে, চলো একদম লাস্ট যতটুকু যায় ততটুকু গিয়ে এন্টার দিয়ে বাইরে যাব। হয়ে গেছে। এখন আবার আমি ওখান থেকে এই জিনিসটা দিয়ে আবার এখানে চলে আসবো, আগের জায়গায় চলে আসবো, সেই স্টার্ট পজিশনে চলে আসবো, সেই স্টার্ট পজিশনে চলে আসবো। আমি সেই স্টার্ট পজিশনে আসলাম, সেই স্টার্ট পজিশনে এসে ইন্টারেস্টটা সাথে দিলাম। এবার আমি সুইং এ সেট করবো। সুইং রেডি করবো। এই পয়েন্ট আনলাম, আমরা এটা ভিডিও করবো, এখানে করার দরকার নেই। পয়েন্ট আনলাম, এখন আমি লম্বা বেস্ট আনাম আবার। হ্যাঁ, আমি এই বাটনটা সাপ দেবো, এই বাটনটা সাপ দিয়ে আবার আমি, হ্যাঁ এটা করলে ইজি, আমার এখানে বারো দিতে হবে না, এখানে মিলে দেবো না, এন্টারটা দেবো লাস্টে। এটা হয়ে গেছে, এখন আমি ক্রসটা দেবো। করসটা দিচ্ছে এখন, হ্যাঁ শুধু যাবে। তারপর বড় ভাই মানে হাসান ভাই, আর কিছু বলা লাগবো না, মারেন ভিডিও অপেন। এখন আমি ওখানেটা যাবো, এটা যখন আমি সুইং মিলাই দিয়েছি তাহলে আমার আর ওভার সুইং দেওয়ার দরকার নাই। ঠিক আছে, আমি এন্টার দিলাম, এন্টার দিয়ে আমার কাজ এতটুকু শেষ হয় নাই। হ্যাঁ, এখন হয়ে গেছে, এখন আমার কাজ আর একটা আছে। এখন আমি সেজার দিয়ে কাটে দেবো, সেজার দিয়ে কাটলাম, এন্টার সাপ দিলাম। এখন এটা সাপ দিয়ে, এটা সাপ দিয়ে, জাম সাপ দিয়ে আমি আবার ওই পজিশনে চলে যাবো, কোথায় যেখান থেকে আসছি এখানে চলে যাবো। তাহলে আমি যেখানে আসছি এখানে চলে গেলাম, এদিকে মারো, যেখানে আসছি এখানে চলে গেলাম। হোম পজিশন, হ্যাঁ হোম পজিশন চলে গেলাম। এখন আমি ইন্টার সাপ দেবো, ওকে। এখন আমি কি করবো, টেস্ট টেস্ট দেবো। এটা যেন ম্যাডাম বলো, আমি সেভ করলাম না, আমি টেস্ট এখন সালা দেখবো, সেভ করবো, আগে সালা দেখি, আমি সালা দেখি।
ঠিক আছে, তাহলে আমার যেখান থেকে শুরু হয়েছে আমার হোম পজিশন এখানে শুরু হয়েছে, এখানে আমার বডি করার পর আবার এখানে চলে গেছে, এখানে আমারও। এখন আমি প্রোগ্রামটা সেভ করবো, প্রোগ্রামটা সেভ করতে হলে আমাকে এটা দিয়ে বেড়ে দিতে হবে, কেউ দিয়ে বেড়ে দিতে হবে। এখন আমি এটা সাপ দিয়ে জিনিসটা সেভ করবো, আমি মেমোরিতে সেভ করলাম, আমি এটা প্রোগ্রামটা দিলাম 111, এন্টার সাপ দিলাম, সেভ হয়ে গেছে। তাহলে আমি এখন রানিং পজিশনে যাবো, এটা সাপ দিলাম, এটা সাপ দিয়ে আবার মাটন সাপ দিয়ে এন্টার সাপ দিলাম, আমার মেশিন ওকে হয়ে গেছে, এখন রানিং পজিশন আমি চলে আসছি, শেষ। এখন আমি রেডিও অফিস সাপ দেবো, শেষ। এখানে আমার একটা কাজ করতে হবে, আমার এই টেনশনটা, এই টেনশনটা কমে দিতে হবে, টেনশনটা 20% পুষিয়ে দিতে হবে। লাস্টে আমারটা দেখাইলাম, বিড়ে বিড়ে বেন।